এখানে কক্সবাজারের জন্য যে 500 জন বললেন যে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য খাদ্য সহায়তা আপনাদের কি সরকার থেকে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার কোনো অনুমতি পত্র আছে অনুমতি আছে এখন অনুমতি আছে এই মুহূর্তে মানে না আমি অনুমতি নাই তো অনুমতি নাই অনুমতি বলে প্রথমত আপনারা যশোর সমাজ কল্যাণ সংস্থার রেজিস্ট্রেশন নাম্বার নকল করে আপনার এনজিও বিশ্বপুরের সার্টিফিকেটটা দান করলেন অনুমতি রেজিস্ট্রেশন দ্বিতীয়ত আপনি বৈচিত্র্য ফাউন্ডেশনের নামে এই যে বিভিন্ন লোকের কাছ থেকে আপনি টাকা নিলেন 50,000 টাকা আর অনেকভাবে 15,000 টাকা 65,000 টাকা 600 মানুষের কাছ থেকে আপনার ওখানে সিবি আসলো 6,000 থেকে 7,000 আপনার কি এত অফিস আছে ত্রিপুল আসছে আপনার গাড়ি আছে আপনার কোনো কিছু আছে কাজে এই যে প্রতারণার বড় একটা ফাঁদ পেতে বসলেন কেউ কেউ অনার্স পাস কেউ সেকেন্ড ইয়ার কেউ থার্ড ইয়ার তারা আশা নিয়ে আছে একটা চাকরি করবে আপনাদের প্রতারণার ফাঁদে পা দেবে এটা কি ভুল হয়েছে কি না এই ভুল হয়েছে বলেন অবশ্যই অবশ্যই আপনি আপনার তো কাজ আপনি কি পাস আপনি কি পাস অনার্স পাস তো এরকম একটা প্রতারণা প্রতিষ্ঠানে এসে চাকরি করলেন কি আপনি তাদের ট্রিপল আর সি তে যখন তাদেরকে ঢোকানো হয়েছে তাদেরকে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে ধরবেন তারা কারণ অনুমতি নাই তো তাদের ট্রিপল আর সি থেকে তাহলে এই বিপদের সম্মুখীন ঠেলা দিলেন কেন এগুলো অন্যায় না অন্যায় আপনারা করে যাচ্ছেন একদম পুরো বহাল তবিয়াতে অন্যায় করে যাচ্ছেন ঠিক আছে 7,000 মতো সিবি পড়ছে 7,000 সিবি পড়ে গেছে আর টাকা দিছে মিনিমাম 200 জনের কাছ থেকে প্রতিজনের কাছ থেকে 65,000 না আপনার 15,000 আনঅফিসিয়াল মিনিমাম 200 জনের কাছ থেকে তারা এরকম টাকা নিছে মিনিমাম এটা হবেই এর এর কম না বের করবো হিসাব আমার